কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শেষ খবর পর্যন্ত দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মোট 105টি ভোট কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 53টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ঘড়ি প্রতীক নিয়ে সাক্কু পেয়েছেন 2,60,060 ভোট, আর দুঃখিত 26,060 ভোট, আর নৌকা প্রতীক নিয়ে রিফাত পেয়েছেন 25,300 ভোট। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রথমবারের মতো সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা, সেখানে আছেন সহকর্মী নজরানা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরানা, ফল ঘোষণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? টিউলিপ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে একটি কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণার একটি ব্যবস্থা করা হয়েছে, যেখানে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন নবী চৌধুরী তিনি কিন্তু ঘোষণা করছেন, আপনারা শুনতে পাচ্ছেন। তো সর্বশেষ আমার কাছে যেই তথ্যটি আছে, এটি কিন্তু অফিসিয়ালি রিটার্নিং কর্মকর্তা যে ফলাফলটি ঘোষণা করেছেন, তাতে 105টি কেন্দ্রের মধ্যে 47টি কেন্দ্রের ফলাফল আমার হাতে আছে। সেটি হলো নৌকা প্রতীক নিয়ে আরফানুল হক রিফাত, তিনি 21,031 ভোট পেয়েছেন, এবং নিজামুদ্দিন কায়সার, তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 10,905 ভোট, আর মনিরুল হক সাক্কু, তিনি টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 20,538 ভোট। তার মানে আপনি টিউলিপ দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে যিনি প্রার্থী তিনি পেয়েছেন 21,031 ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু মাত্র 600 ভোটের মতন পিছিয়ে আছেন। মাত্র 47টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে, এখনও কিন্তু প্রায় 58টি কেন্দ্রের ফলাফল আসতে বাকি, এবং আমি শুরু থেকেই বলি যে প্রথম কেন্দ্র থেকে এখন পর্যন্ত 47টি কেন্দ্র ক্ষণে ক্ষণে একটি দুটি করে যখন আসছে, একবার নৌকা প্রতীক নিয়ে আরফানুল হক রিফাত এগিয়ে যাচ্ছেন, আবার কিন্তু মনুল হক সাক্কু তিনি এগিয়ে যাচ্ছেন, এভাবেই কিন্তু সিসো খেলা হচ্ছে এই ভোটের ফলাফলে। তো পরবর্তীতে আমরা কিছু সামনের বুলেটিনগুলোতে আপনাকে আপডেট জানাতে পারব। এখন পর্যন্ত 47টি কেন্দ্রের ফলাফলে 600 মতো ভোটে এগিয়ে আছেন আরফানুল হক নৌকা প্রতীক নিয়ে। ধন্যবাদ, জানছিলাম ভোট গণনার খবর। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এখন চলছে গণনা। নির্বাচনে ভোটারদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেলেও ইভিএম মেশিন নিয়ে অনেকেরই ছিল অভিযোগ, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন মেয়র প্রার্থীরা। আশিকুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি নির্বাচনে সারাদিনের উল্লেখযোগ্য দিকটি হল একদিকে ভোটারদের ব্যাপক উপস্থিতি, অন্যদিকে ইভিএম নিয়ে জটিলতা এবং ভোট গ্রহণে ধীরগতি। এই নিয়ে আলোচিত মেয়র প্রার্থীদের মধ্যেও ছিল অভিযোগ পাল্টা অভিযোগ। মেশিন ডিস্টার্ব করতেছে, কালী যদি টেলিফোন আছে স্লো না বন্ধ হয়ে গেছে, কালী যদি একটা কেন্দ্র কাতন বাজার থেকে একটা আইসে 6 নম্বর বুথে টিপ দিলে ইদান উঠে না, ছবি উঠে না। ওরা নির্বাচন শুরু করার আগেই নালিশের মধ্যে আছে, আপনারা নিজেরা পরীক্ষা করুন, এখানে দেখেন ওনার কুলিগেজন যারা ওরা সসম্মানে যার যার জায়গায় আছে। এদিকে ভোট দিতে এসেছিলেন স্থানীয় সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার, যার ব্যাপারে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে প্রভাব খাটানোর অভিযোগে। নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন এইটা ওনার এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে ঠিক হয় নাই, একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না। আপনার কি অথরিটি আছে এই ভাষায় লেখা? নির্বাচনে জাল ভোট ও গোলযোগের দায়ে 6 জনকে সাজা দেওয়া হয়েছে, যাদের মধ্যে 1 জনকে 3 মাস, অপর 5 জনকে 3 থেকে 1 সপ্তাহ মেয়াদে সাজা দেওয়া হয়। এদিকে ভোট গ্রহণের শেষ বেলায় এসে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় দেখা দেয় উত্তেজনা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার প্রথমবারের মতো পুরোপুরি ইভিএমে ভোট গ্রহণ হয়েছে, তবে এই ইভিএম নিয়ে অনেকের মধ্যেই রয়েছে তিক্ত অভিজ্ঞতা। 2 সিরিয়ালে 1 সিরিয়ালের কাজ চলে, আরেক সিরিয়াল অফ হয়ে রয়েছে, মিশিং এর সমস্যা, সবাই তো মিশিং বোঝে না,
এই জন্য মনে করেন সবার একটু একটু দিন লেট হইতেছে, যেটা অনেক সময় অনেক ভোটারদের ওইভাবে তো পরিচিত না, হয়তো ভোট কেন্দ্রে এসে এটা দেখে হয়তো অনেকে মনে করেন কিভাবে ভোট দেবে একটা চিন্তা চলে আসে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর বাসায় আছেন, সহকর্মী হাসান মাহমুদ সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, এখানকার পরিবেশ কেমন দেখছেন? টিউলিপ, এখানের পরিবেশটি আসলে একটু অন্যরকম, কারণ মনিরুল হক সাক্কুর যে প্রতিনিধিরা রয়েছেন, পোলিং এজেন্টরা রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে তারা যে ভোট কেন্দ্র থেকে ফলাফল পাঠিয়েছেন তাতে তারা বলছেন 980 ভোটে মনিরুল হক সাক্কু বিজয় লাভ করেছেন, অর্থাৎ ঘড়ি প্রতীকের মেয়র হিসেবে মনোনীত। এটি তাদের ভাষায় পোলিং এজেন্টরা যে তথ্য বিভিন্ন কেন্দ্র থেকে 105টি কেন্দ্রের ভোট যে রেজাল্ট হয়েছে, যে ফলাফল হয়েছে তাতে তিনবারের মতো তারা বলছেন যে মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হয়েছেন, কুমিল্লা নগরপিতা হিসেবে তিনি মনোনীত হয়েছেন এবং এক ধরনের বিজয় উল্লাস তারা করছেন। সেই বিজয় উল্লাসে মনিরুল হক সাক্কুর বাসায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে রীতিমতো। 980 ভোটে মনিরুল হক সাক্কু তাদের প্রাপ্ত ফলাফলে বিজয় হয়েছেন বলে তারা বলছেন এবং এক ধরনের ঘড়ির পক্ষে বিজয় মিছিল তারা বের করেছেন ইতিমধ্যে মনিরুল হক সাক্কুর বাসা থেকে। এটি তাদের বিভিন্ন 105টি যে কেন্দ্র রয়েছে 27টি ওয়ার্ডের, সে কেন্দ্র থেকে মনিরুল হক সাক্কুর যে এজেন্টরা তাদের প্রাপ্ত ফলাফলে তারা এই ফলাফলটি জানতে পেরেছেন। এই হচ্ছে এখানকার এখন এই মুহূর্তের অবস্থা। এই মুহূর্তে বিজয় উল্লাস অবস্থান করছেন এবং বিজয় উল্লাসের অবস্থায়। জি হাসান, ধন্যবাদ আপনাকে। জানছিলাম কুমিল্লা সিটি নির্বাচনের খবর।